আজকে যদি বেসিক্যালি আমরা যে জলপাইগুড়ি হচ্ছে পৌঁছে যাই, মানে জলপাইগুড়ি থেকে একটু এগোনোর ইচ্ছে আছে, তো দেখি টাইমিংটা কতটা কি হয়। দেন আমাদের কালকে হচ্ছে ভৈরবকুণ্ড যাওয়ার কথা আছে। তো ভৈরবকুণ্ড মোটামুটি ওখান থেকে নিয়ার অ্যাবাউট ওই 400-450 কিলোমিটার হবে। বহরমপুর বাইপাস, বাইপাস। আরে কাকা থ্যাংক ইউ, লাভলি সুইট কাকা। আরে রাস্তাটা তো নতুন, আলাদাই লাগছে তো। এবার রায়গঞ্জের মোড়টা ক্রস করলাম আর এখানে প্রায় কিছু না 10-20 মিনিট আমরা জ্যামে দিয়ে আটকেছিলাম। রাস্তার অবস্থা খুব খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ধুলোই ধুলো উঠছে। আর এই জায়গাটা হচ্ছে লরির জ্যাম তো বিশাল হয়ে আছে। তো ফাইনালি আমরা অরুণাচল প্রদেশ যাচ্ছি, তো একটা আলাদা এক্সাইটমেন্ট। তো এখন ফার্স্ট আমরা নবদ্বীপ যাবো, আমাদের দুই ভাইকে হচ্ছে ওখান থেকে পিক আপ করবো, দেন আমরা বেরিয়ে যাবো। তো চলো এখন পুজো টুজো করে নিই, দেন আমরা বেরিয়ে যাই, কারণ আমাদের টাইমে বেরোতে হবে 6:30। তো আর জাস্ট 5 মিনিট টাইম আছে আমাদের। তো সিরিয়াসলি প্রচণ্ড এক্সাইটেড, আর সবাইকে জানাই শুভ চতুর্থী। তো সবার দিকটা যেন ভালোভাবে কাটে, আর সবাই যেন পুজোতে খুব ভালোভাবে এনজয় করে, এটাই চাইবো সবার জন্য। আর আমরাও এবারে তো ফাটিয়ে এনজয় করবো আশা করছি। তো চলো আজকে দিনটা শুরু করি। যথারীতি হচ্ছে সকালবেলা হচ্ছে মা পুজো টুজো শুরু করে দিয়েছে, এটা হচ্ছে আমরা তাদের আমাদের জার্নিটা ভালোভাবে হয়, তো সেই জন্য পুজো অলরেডি স্টার্ট। আর তোমরা ভালো করে পুজোটা কাটাও, একদম একদম চলো বেরোলাম। বন্ধুরা আমরা জার্নি স্টার্ট করে দিলাম, আর এখন একদম বাজে হচ্ছে 6:33। তো আমরা একদম টাইমিংলি একদম সুন্দর টাইমে বেরিয়েছি। তো এখন আমাদের ফার্স্ট হচ্ছে যাওয়া হচ্ছে নবদ্বীপে। তো আমরা যা নবদ্বীপ যাচ্ছি বেসিক্যালি হচ্ছে দিল্লি রোড হয়ে মগরা হয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো রাস্তা দেখো এখন। আর একটুখানি হচ্ছে মানে সবার কাছে আমাদের দুই ভাইকে ফোন করব যে ওরা কোথায় কী আছে, সেটা ওদের স্টেটাসটা জাস্ট ঘুম থেকে উঠেছে কিনা সেটাও জানতে হবে সবার আগে, কারণ আমার বিশাল চিন্তা আছে অর্ককে নিয়ে। তো যাই হোক, আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছানোটা আমাদের আজকে মেন লক্ষ্য। তো বেসিক্যালি আজকে টার্গেট হচ্ছে আমাদের 650 কিলোমিটার টুয়ার্ডস জলপাইগুড়ি ছেড়ে বেরোনোর। তো দেখা যাক কী হয়, কতটা এগোতে পারি। তো এখন জয় জগন্নাথের নাম নিয়ে আমরা বেরোই। সকালবেলা যদিও যাই না, বেসিক্যালি হচ্ছে কলকাতায় পুজো, তো চতুর্থীর একটা জ্যাম তো আছেই, ঠিক আছে। তো লরির জ্যামটা মোটামুটি কাটিয়ে নিয়েছি, আর একটুখানি এগোলে হয়তো হচ্ছে ব্যাপারটা জ্যামটা কেটে যাবে, ঠিক আছে। তো এখন সবার কাছে অর্ককে ফোন করি যে হচ্ছে তোর কী আপডেট, তুই উঠেছিস কি না সেটা দেখি। কালকে রাতে ওকেই ফার্স্ট ফোন করে, কালকে রাতে ওকেই লাস্ট ফোন করেছিলাম, তো এখন হচ্ছে অর্ককে ফোন করে একটা দেখি। ওরে বাবা, অচেনা গান, কলার টিউন। হ্যালো, বল, উঠে গেছিস ঘুম থেকে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রেডি হ তাহলে। আমরা হচ্ছে দিল্লি রোডে, আমরা দিল্লি রোড উঠে গেছি অনেকক্ষণ আগেই, একটু দেরিতে তোকে ফোন করলাম, কারণ হচ্ছে রেডি ওয়েডি হ, ঠিক আছে। ওকে ওকে ওকে, তো একটা ফার্স্ট আমার টেনশন মুক্ত হয়ে গেলাম যে হচ্ছে অর্ক উঠে গেছে, বনিও বেরিয়ে পড়েছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বেসিক্যালি হচ্ছে এই অরুণাচল প্রদেশ ট্রিপের ব্যাপারে তোমাদের সাথে কিছু আলোচনা করি, মানে আলোচনা মানে হচ্ছে জাস্ট বলছি কথাগুলো। তো সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি পুজোতে প্ল্যান ছিল একটা, মানে হালকা করে আমার প্ল্যান ছিল যে আমরা একটু নর্থ সিকিম যাবো। তো সেই প্ল্যানটা যেরকম হয়েছিল তো ঠিক মানে ঠিকঠাকই ছিল, রুম টুম নিয়ে কোনো সমস্যা ছিল না। বাট প্রবলেম হয়ে গেলো কি হচ্ছে, নর্থ সিকিমের যে ঘটনাটা রিসেন্টলি হলো, মানে নর্থ সিকিম মানে গোটা সিকিমেই যে ঘটনাটা হলো আমাদের কিছুদিন আগে, তো সিরিয়াসলি খুবই মানে খারাপ লাগছে তাদের, মানে যে সমস্ত মানুষরা ওখানে যে মানে থাকে তাদের জন্য তো বিশেষ করে খারাপ লাগছে, মানে তাদের মানে রুটি রোজগারটা পুরোপুরি আমরা গেলে, ট্যুরিস্টদের গেলে তবেই ওদের রুটি রোজগার, তো সেই জায়গাটা তো ওদের যথেষ্ট পরিমাণ নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কিছু করারও নেই, আর মানে এটা আর কি কপাল খারাপ প্রত্যেকেরই, কিছু করার নেই, এটাকে মেনে নিতে হবে। তো যাই হোক, আমাদের বাকেট লিস্টে কিন্তু ওই অরুণাচল, আমাদের কিন্তু ওই বাকেট লিস্টে অরুণাচল প্রদেশটা একদমই ছিল না, মানে ছিল না মানে ছিলই না জাস্ট, ঠিক আছে। তো সাডেনলি আমরা হচ্ছে প্ল্যান করলাম, মানে আমরা যখন শুনছি যে এরকম ঘটনা হচ্ছে, আমরা পজিটিভ ওয়েতে আছি যে হচ্ছে না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে হচ্ছে ইস্ট সিকিম খুলছে বাট নর্থ সিকিম খুলছে না। এটা সিরিয়াসলি শুনে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। তো আমরা হচ্ছে এই প্ল্যানটা খুব তাড়াতাড়ি করেছি, মানে বিশেষ করে মণিদিবা হচ্ছে প্রচণ্ডভাবে থ্যাংক ইউ মণিদিবাকে, ঠিক আছে। তো ও না থাকলে সিরিয়াসলি ট্রিপটা হচ্ছে হতোই না। ও প্রচণ্ড তাড়াতাড়ি হচ্ছে হোটেল সার্চ করেছে এবং হোটেল পেয়েও গেছি লাকিলি আমরা, সবথেকে বড়ো কথা যেটা, মানে আমাদের হোটেল না বুক করলে তো হতো না, তারপর হচ্ছে ইনারলাইন পারমিট, এটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট, এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে পরে এটা নিয়ে আলোচনা করবো যে কী করে এটা পাওয়া যাবে। এটা নিয়েও একটা গণ্ডগোল হয়েছে যে মানে প্রায় 5-6 বার আমরা অ্যাপ্লাই করে যাচ্ছি, কিছুতেই দিচ্ছে না পারমিটটা,
তো যাই হোক পারমিটও আমরা হাতে পেয়ে গেছি। যাই হোক এই সাডেন প্ল্যানটা সিরিয়াসলি খুব ভালো লাগছে আর একটা আলাদাই মানে মজা দিচ্ছে। আর সব থেকে বড় কথা রোড ট্রিপে গেলে হচ্ছে যে খরচাটা হয় না মানে প্রচণ্ড পরিমাণ একটা হচ্ছে বুঝতে পারা যায় যে এত টাকা খরচা এবং আমরা একটা বাজেট ধরেছিলাম যে এই বাজেটের ওপর আমাদের খরচাটা পড়বে তো একটু মানে এক্সট্রা তো হচ্ছেই। তো যাই হোক সবার পক্ষে পকেটে একটু চাপ পড়েছে তো যাই হোক ঠিক আছে ওটা ওসব ভেবে লাভ নেই আর আবার ঠিক কোনো না কোনো জায়গা থেকে হচ্ছে চলে আসবে। আপাতত হচ্ছে আমরা এনজয় করবো প্রত্যেকটা দিন তো দেখি কী হয়। তো চলো এখন রাস্তা দেখো কী কী করছি। আর আজকে হচ্ছে বেসিক্যালি কিন্তু হচ্ছে মণিদীপ নিজের হাতে হচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসছে সব থেকে বড়ো কথা তাড়াতাড়ি আমার আগে ঘুম থেকে উঠেছি। আমি 5:30 উঠেছি লেট করেছি ঠিক আছে। মণিদীপ 5টায় উঠে নিজের ফ্রেশ ট্রেশ হয়ে চান ঠান করে একদম রেডি হয়ে তারপরে হচ্ছে আমাদের জন্য হচ্ছে পোটাটো চিজ ব্রেড স্যান্ডউইচ মানে যেটাকে বলা হয় হচ্ছে একটা দারুণ আর কি ব্রেকফাস্ট তো ওটা ওর নিজের হাতে বানিয়ে নিয়ে এসছে আমাদের সবার জন্য। তো ওটা খাবো। আমার প্ল্যান আছে বেসিক্যালি হচ্ছে টুয়ার্ডস কৃষ্ণনগর ছাড়িয়ে যাবো দিয়ে দেন কোথাও একটা দাঁড়াবো দেন ব্রেকফাস্ট করে নেবো এটা প্ল্যান করেছি। তো চলো এখন আগে এগোই। তো আমরা এবার হচ্ছে মগরার দিকে চলে এসেছি আর একটু পরে হচ্ছে ফ্লাইওভারটা পড়বে দেন ওখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো। তো চলো মানে এগোই। ওই ফ্লাইওভারটা হওয়াতে খুবই সুবিধা হয়েছে। আগে নাহলে মগরা রেলগেটেতে ভালো রকম জ্যাম হতো প্রায় দাঁড়ালে কিছু না হোক 10-15 মিনিট তো এমনি নষ্ট হয়ে যাবে আর যদি দুটো ট্রেন হয়ে গেলো তো হয়ে গেল আরও বেশি সময় নষ্ট করে। তো যাই হোক সেটা আর নেই খুব ভালো লাগে। আরও একটা তোমাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে মানে আমি এখন অবধি মানে একজনের থেকে খবরটা পেয়েছি নট শিওর আমি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তোমাদেরকে দেখাতেও পারবো না বলতে পারবো না। সেটা হচ্ছে যে বহরমপুর বাইপাসটা খুলে গেছে। এটা হচ্ছে সব থেকে বড়ো একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে আমাদের জন্য মানে আমরা যারা হচ্ছে বাইক নিয়ে গাড়ি নিয়ে রোড ট্রিপ করি তার বিশাল একটা সুবিধা হয়ে গেছে। কারণ ওই বহরমপুর সিটির মধ্যে ঢোকা মানে হচ্ছে সিটির একটা যে জ্যাম ওটা মানে বেশ ভালো সময় নষ্ট করে দিত প্রায় 20 মিনিটের কাছাকাছি। আমরা কালনা ঢুকে গেলাম আর কালনা রেলগেট খোলা এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর এরপরে হচ্ছে নবদ্বীপ রেলগেট তো ওখানে দেখি কি হয় না হয় মানে জ্যাম যদি না থাকে তো খুব ভালো কথা। আর ঠাকুর যেন হচ্ছে ওই রেলগেটটা খুলে রাখে তাহলে তো মানে একদম সোনে পে সোহাগ আজকে। তো যাই হোক এগোই বেশ ভালো রকমই টান হচ্ছে গাড়িতে হালকা হালকা করে যদি বেশি টানাটা নিয়ে উচিত নয়। তো এগোই এখন চলো। তো নবদ্বীপ আর 24 কিলোমিটার মতন বাকি আছে একটু জ্যামে আটকালাম কারণ এখানে একটা সিগন্যাল আছে সেই জন্য জ্যামে আটকেছি বাকি তো খুব ভালো এগোচ্ছি। আর এরপরে একটা ধাত্রীগ্রাম সিগন্যাল সরি একটা ধাত্রীগ্রাম রেলগেট আছে ওটা আমি ভুলে গেছি বলতে। তো তারপরে হচ্ছে নবদ্বীপ রেলগেট দেন আমরা আমাদের দুই ভাইকে নিয়ে আরামসে যাবো অরুণাচল প্রদেশে রোড ট্রিপ করতে। ও আলাদাই একটা সুকুন। তো যাই হোক একটু বেশি ওভারহেড করছি। আমরা এবার নবদ্বীপ ঢুকে গেলাম জাস্ট ভালো টাইমে ঢুকেছি মানে এখন বাজে হচ্ছে 8:41 তো সিরিয়াসলি খুব ভালো টাইমে আমরা হচ্ছে ঢুকে গেলাম কারণ হচ্ছে আমাদের ম্যাপে টাইম দেখিয়েছিল 9:15। তো এখন দেখিয়েছে শেষ রক্ষাটা এখানে দেয় কি না মানে হচ্ছে রেলগেটের জ্যাম এটা একটা বীভৎস চাপের জিনিস মনে হচ্ছে রেলগেট খুলে আছে কারণ হচ্ছে ডানিতে গাড়ি আসছে সেই জন্য। তো দেখা যাক সামনে পৌঁছোই আমাদের বন্ধুগণরা কোথায় দাঁড়িয়ে আছে কোথায় এই তো দাঁড়িয়ে আছে। ও আমরা এখন নবদ্বীপ থেকে আমাদের জার্নি স্টার্ট করলাম টুয়ার্ডস জলপাইগুড়ির দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে মানে আমার ডান দিকে যাচ্ছে বনি আর ওদিকে হচ্ছে অর্ক। তো তোমরা তো আগের বারে ব্লগে অর্ককে দেখেছিলে। তো সবাই মিলে আমরা এখন হচ্ছে বেরোচ্ছি আমাদের অরুণাচল প্রদেশ রোড ট্রিপের জন্য। এখন আমাদের হচ্ছে কিলোমিটার দেখাচ্ছে মানে টুয়ার্ডস মানে হচ্ছে নবদ্বীপ থেকে আমাদের কিলোমিটার দেখাচ্ছে 530 কিলোমিটার আর জার্নি দেখাচ্ছে প্রায় 13 ঘন্টা নিয়ার অ্যাবাউট। তো দেখা যাক রাস্তায় একটু দাঁড়াবো যদিও খাওয়া দাওয়া হবে এনজয় হবে। তো চলো এখন সবার আগে কিন্তু সবথেকে বড় কথা কেন আবার জ্যামে পড়ে গেছি সুন্দরভাবে একটা কারণ এখানে প্রত্যেকটা এই ব্রিজটাকে ক্রসিং করার জন্য নবদ্বীপে কৃষ্ণনগর যাওয়ার জন্য যে ব্রিজটা পড়ে সেই ব্রিজটা ক্রসিং করার জন্য লোকজন উল্টো পাল্টাভাবে গাড়ি চালায় জাস্ট মানে বিশেষ করে তো হচ্ছে এই বাসগুলো। তো এখন খরচাতে একটু লেট হবে। ফাইনালি আমরা হচ্ছে হাইওয়েতে উঠে গেছি তো এখন কিছুক্ষণের জন্য টেনশন ফ্রি আপাতত বহরমপুর অবধি আমাদের সুন্দর রাস্তা পাবো কোনো প্রবলেম হবে না।
ভাই কেমন খেতে লাগছে? ঠিকঠাক ভালো লাগছে, স্পাইসি লাগছে। বাহ, তাহলে তো ঠিক আছে। আমাদের জার্নি তো এখন বেশ অনেকটাই আছে, তো তাই জন্য ভাবলাম যে আমরা ব্রেকফাস্টটা করে নিই কমপ্লিট। তো যাদের আমরা ব্রেকফাস্ট ডান করে নিয়েছি আর এখানে একটা চায়ের দোকান পেয়ে গেছি, তো এখানেই হচ্ছে চাটা খাবো, দেন আমরা আবার গাড়ি স্টার্ট করবো। তো আজকে যেহেতু লং জার্নি আছে, তো আগে যেন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর মণিদেবা অ্যাকচুয়ালি বাড়িতে বানিয়ে নিয়েছিল খাবারটা, তো এর পিছনে একটা কারণ হচ্ছে যে এখানে রাস্তায় খুব একটা বেশি ব্রেকফাস্টের জায়গা পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় যেগুলো সেগুলো সেগুলো মানে খুব একটা বেশি মানে হেলদি নয় খাবারগুলো। সেই জন্য হচ্ছে মণিদেবা হচ্ছে এই বুদ্ধিটা খাটিয়ে খুবই ভালো করেছে, তো নিজে বাড়ি থেকে বানিয়ে নিয়েছিল। তো এখন খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, চাটা খেয়ে আর 5 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। আজকের ফার্স্ট টোল প্লাজা, তো এতক্ষণ আমরা হচ্ছে টোল ফ্রিতে ইয়ে করছিলাম বেশ ভালো। তো যাই হোক, আমাদের এটা ফার্স্ট টোল, চলো তাড়াতাড়ি টোলটা কেটে নাও। মোটামুটি রাস্তা যদি ঠিকঠাক থাকে তো আমরা জলপাইগুড়ি কিছু না হোক মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে আমরা ঢুকে যাবো আশা করছি। তো দেখি এখন কী হয়, কারণ মাঝখানে একটু ব্রেকও নিতে হবে, লাঞ্চ ব্রেক নেবো, তারপরে একটুখানি চায়ের ব্রেক তো চলবেই মাঝে মাঝে, তো এখন এগোই। এখন ফার্স্টে আমরা হচ্ছে বেলডাঙা, বেলডাঙা হয়ে ডিরেক্ট বহরমপুর পৌঁছে যাবো। আমরা এবার পলাশি ঢুকে গেলাম, তো পলাশি থেকে বেলডাঙা খুব একটা ডিস্টেন্স না, বাট এই লরি টুকটাক আজকে চলছে বলেই হচ্ছে সমস্যাটা হচ্ছে, নাহলে সমস্যা খুব একটা হতো না। কিন্তু আগের বার যখন আমরা মানে মার্চ এপ্রিল করে এসেছিলাম নর্থ বেঙ্গল ট্যুরেতে, বেশ ফাঁকা রাস্তা ছিল আর তখন প্রচণ্ড গরম ছিল রাস্তায়, মানে লোকজন তো দূরের কথা, লরিও তো খুব একটা ছিল না, তো একদম দুর্ধর্ষভাবে যা মানে একদম ফাটাফাটিভাবে গেছিলাম। কিন্তু এবারে একটু সেটা হচ্ছে না, তো যাই হোক ঠিক আছে, মজা আসছে রোড ট্রিপে, সবাই মিলে একসাথে বেরিয়েছি আফটারঅল। আর বাকিরা তো সবাই একটু মোটামুটি হচ্ছে ঘুমোচ্ছে, কারণ প্রত্যেককে আমি ভোরবেলা করে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, সবাই মোটামুটি ক্লান্ত, আগে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপর সব মাঠে নামবে এনার্জি দিয়ে একদম। মানে আমরা 11:30টার মধ্যে বহরমপুর ঢুকছি, মানে এটা আর ভেবে আর কি ভালো লাগছে। এখানে তো আপাতত কোনো পুলিশ দেখতে পাচ্ছি না, না আছে, আচ্ছা ঠিক আছে, দেখি একবার জিজ্ঞেস করে নিই তাও। আহা, পুলিশ সিভিকটা তো নিজেই আসছে। দাদা বলছি বহরমপুর বাইপাসটা খুলে গেছে? হ্যাঁ খুলে গেছে, খুলে গেছে, তারিখ পর্যন্ত খুলে গেছে। ও আচ্ছা আচ্ছা, পূজার জন্য। আচ্ছা হ্যাঁ, ওটাই যে মানে আমাদের কাছে খবর ছিল না, এমপি খুলে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, যা হবে তো সেটা ছেড়ে ছেড়ে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইখানটা দিয়ে জাস্ট সোজা গিয়ে একটা ভি টাইপের তো দিয়ে ওদিকে ম্যাপ জানাম দেখাল, ঠিক আছে দাদা থ্যাংক ইউ। চলো, তো বন্ধুরা তোমরা খবরটা পেয়ে গেলে যে বহরমপুর বাইপাস খুলে গেছে, তো আর কোনো টেনশন নেই, আরাম করে যাওয়া যাবে, তো চলো এখন এগোই। বহরমপুর বাইপাস, বাইপাস, আরে কাকা থ্যাংক ইউ, লাভলি সুইট কাকা, আরে রাস্তাটা তো নতুন। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বহরমপুর বাইপাসেতে, আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা খুলে গেছে, জাস্ট এটা 30 তারিখ অবধি খোলা থাকছে, তারপর এটা বন্ধ হয়ে যাবে, কাজ চলবে। তো দেখতেই পাচ্ছ রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন, তো বেশ ভালো, তো তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিলাম ভালো করে। তো চলো এখন আমাদের যে মেন গন্তব্য সেখানে পৌঁছোই, দেরি করবো না, তবে এখানে একটু ওয়েদার গরম আছে, তো চলো বেরোই। বহরমপুর বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি আর রাস্তা কিন্তু বেশ ভালো, তো পুজোর আগে এটা খুলে যাতে খুবই ভালো হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় টুকটাক কাজ চলছে, আর একটু হয়তো বাকি, আর কিছুদিনের মধ্যে হচ্ছে সিরিয়াল মানে ভালোভাবে ওপেন হয়ে যাবে, শুধুমাত্র পুজোর জন্য এটাকে খুলে দিয়েছে, 30 তারিখ অবধি এটা খোলা থাকবে, তারপরে হয়তো কিছু কাজ হলে হতেও পারে, তার জন্য বন্ধ থাকতে পারে। তো বাকি রাস্তা খালি দেখো, ও আলাদাই লাগছে দেখতে, সিরিয়াসলি মানে জাস্ট অসাধারণ লাগছে। বহরমপুর বাইপাস তো হচ্ছে জাস্ট ক্রস করে গেলাম, আর মোটামুটি এই রাস্তাটা 7 থেকে 8 মিনিট বড় জোর টাইম লাগলো, খুব ভালো রাস্তা করেছে, সিরিয়াসলি বলছি, মানে জাস্ট খুব ভালো, একটা কথায় জাস্ট ভালো, মানে এর কোনো তুলনা হয় না। আমাদের এখান থেকে এখন আর 90 কিলোমিটার বাকি হচ্ছে ফারাক্কা ব্রিজ পৌঁছতে, তো ফারাক্কা ব্রিজের আগে আমরা লাঞ্চ করব, তো দেন ওখানে হচ্ছে একটু রেস্ট ফেস্ট নিয়ে দেন আমরা বেরিয়ে যাবো। ভালো, বেশ মানে হচ্ছে খুবই ভালো আশা হচ্ছিলো, এগেন আমরা জ্যামে পড়ে গেছি, মানে ফারাক্কা ঢোকার আগে বেশ ভালো রকম জ্যাম হয়ে আছে, তো এখন একটু সময় লাগবে মনে হচ্ছে। মানে বেসিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথগঞ্জ, তো রঘুনাথগঞ্জ তো আমরা ঢুকবো না, আমরা তো সোজা বেরোচ্ছি, তো এখানে একটু জ্যামে আটকে গেলাম, জানি না কী হয়েছে সামনে।
তো আমরা মোটামুটি তো বেশ ভালো যাচ্ছি। রাস্তা তবে যেটা দেখলাম ফারাক্কা যাওয়ার রাস্তাটা মানে একটু গর্ত আছে এবারে, মানে রাস্তা একটু খারাপ হয়েছে, তো মানে যেমন এই পড়লাম আবার একটু, যাই হোক এরকমভাবে আছে। ঠিক আছে যাওয়া যাবে, রাস্তা খুব একটা প্রবলেম হচ্ছে না। তবে আমাদের হচ্ছে ফারাক্কা ঢুকতে আর হচ্ছে মাত্র হচ্ছে 30 কিলোমিটার বাকি, তো অনেকটা ভালো হচ্ছে, টাইমিং সেভিংও হয়েছে এই দুটো শুধুমাত্র হচ্ছে বহরমপুর বাইপাসটার জন্য। তো আমরা ঠিকঠাক টাইমে ফারাক্কা পৌঁছে যাব আর লাঞ্চটাও করে নেবো। তো দেখ তোমাদের সাথে একটুকুনি কথাবার্তা হচ্ছে না অনেকক্ষণ ধরে, বেসিক্যালি আমরা একটুখানি চারজন একসাথে অনেকদিন পর এক হয়েছি, তো বেশি আড্ডা হয়ে যাচ্ছে, তাই জন্য ভিডিওটা কমই বানাচ্ছি একটুখানি। আজকে যদি বেসিক্যালি আমরা হচ্ছে জলপাইগুড়ি হচ্ছে পৌঁছে যাই, মানে জলপাইগুড়ি থেকে একটু এগোনোর ইচ্ছে আছে, তো দেখি টাইমিংটা কতটা কী হয়। দেন আমাদের কালকে হচ্ছে ভৈরবকুণ্ড যাওয়ার কথা আছে, তো ভৈরবকুণ্ড মোটামুটি ওখান থেকে নেরাবড় ওই 400-450 কিলোমিটার হবে। আমরা ফারাক্কা ঢুকে যাচ্ছি আর এখন বাজে 1:15, বেশ ভালো টাইমে আমরা হচ্ছে ফারাক্কা ঢুকছি, কারণ এখন হচ্ছে আমরা লাঞ্চ করবো। এইটাতে খেয়েছিলাম, টুরিস্টে খেয়েছিলাম, এটাই খাবো না। তুই হ্যাঁ যেন কোনটা দেখলি ভিড় আছে ওই সামনে, কোন সামনে এইটা আমরা লাঞ্চ করবো। আর এই হোটেলটা নতুন না, এটা বেসিক্যালি আমরা ফার্স্ট টাইম খাবো, এই হোটেলটার নাম আছে হোটেল পূর্বাশা। তো চলো এখন খাওয়া দাওয়া করি, দেখি কি কি মানে অর্ডার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আর কতটা কি দাম পড়ছে সেটা বলে দেবো, আর কিরকম কি টেস্ট সব থেকে বড় কথা। আর আমরা লং যখন জার্নি করি আমাদের কাছে টেস্টটা একটু ম্যাটার করে সিরিয়াসলি, তো সেটা আগে দেখি কী কী হয়। তো চলো এখন ভেতরে যাই। হচ্ছে লাঞ্চে অর্ডার করেছিলাম হচ্ছে ভেজ থালি, আর এদিকে হচ্ছে রুটি আর চিকেন। বেসিক্যালি আমি যখন লং ড্রাইভে হচ্ছে মানে গাড়ি চালাই, তো হচ্ছে আমি রুটি প্রেফার করি, মানে দিনের বেলাটা বিশেষ করে হচ্ছে মানে রাত্রিবেলা তো রুটি হয়, বাট দিনের বেলাটা হচ্ছে যাতে হচ্ছে মানে দিনের বেলাটা রুটি খাই একটাই কারণে, কারণ হচ্ছে যাতে ঘুমটা না কোনোভাবেই আর কি আসে, তো সেই জন্য। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, এদিকে হচ্ছে অল্প খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, বনিও খাচ্ছে, মনে রুটিটা কেমন না, এইবারে চিকেনটা কেমন, ঠিক আছে ভালো। আর এই মনির আছে রাইস নিয়েছে, আর হচ্ছে ভেজ থালিটা ঠিকঠাক চলবে না, চলবে না, চলবে আগের থেকে ভালো, ঠিক আছে যাই হোক সবাই যখন বলে দিয়েছে ভালো তাহলে ভালোই বলো। তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করি, তারপর বাকিটা তোমার সাথে কথা হচ্ছে। আমাদের লাঞ্চ ডান, আর জাস্ট সেই গাড়িতে এসে বসলাম, তো তোমার সাথে একটু কথা বলিনি, সেটা হচ্ছে যে আমাদের লাঞ্চে টোটাল আমাদের পড়লো হচ্ছে 490 টাকা, তো এটা ঠিক আছে অ্যাভারেজ, কোনো অসুবিধা খুব একটা হয়নি, ঠিক আছে। খাওয়া দাওয়ার টেস্ট বলবো যে হচ্ছে হ্যাঁ ঠিকঠাকই ছিল, খুব একটা প্রবলেম হয়নি। তো এখন আমরা বেরোচ্ছি, তো আমরা এখন ডিরেক্ট রায়গঞ্জ হয়ে বেরিয়ে চলে যাবো একটু। হ্যাঁ বলো, আচ্ছা তো চলো আমরা এবার বেরোই, আর এখন হচ্ছে আমরা ডিরেক্ট এখান থেকে হচ্ছে মালদা, মালদা থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে ডালখোলা বাইপাস, ডালখোলা বাইপাস থেকে ডিরেক্ট আমরা জলপাইগুড়ি, ফারাক্কা ব্রিজ ক্রস করছি। তবে জল কিন্তু বেশ উঁচু আছে, মানে বাঁদিকটাতে তো বেশ উঁচু আর ডান দিকটাতেও অল্প অল্প উঁচু আছে, মানে যতদূর এখান থেকে দেখা যাচ্ছে, তোমাদেরকে তো দেখাতে পারবো না খুব মানে খুব ভালোভাবে। বন্ধুরা আমি আর এখানে হচ্ছে বনি হচ্ছে আমরা সামনে বসে আছি, ঠিক আছে আমি তো যদি গাড়ি চালাচ্ছি, আর বনি হচ্ছে গান টান শুনছে, যাই হোক এদিকে পিছনে দুজন ফাটিয়ে ঘুমোচ্ছে, এদিকে হচ্ছে অর্ক যাদের নাক ফাঁক ডাকছে, আর এদিকে মনির অবস্থা খালি এবার দেখো যাচ্ছে তাই অবস্থা, তো এখন কিছু করার নেই, এখন তো রিল্যাক্স করতে করতে যাচ্ছে সবাই নাক ডেকে। বহরমপুরের পর থেকে ফারাক্কা ব্রিজ অবধি মানে রাস্তা কিন্তু অ্যাভারেজ, খুব একটা ভালো বলবো না আবার খারাপও বলবো না, মানে মোটামুটি গর্ত অল্প বেশি কম আছেই। আর এই ফারাক্কার পর থেকে দেখছি রাস্তাটা বেশ ভালো হয়ে গেছে, খুব একটা জ্যামও নেই, মোটামুটি হচ্ছে চলছে, তবে হচ্ছে ছাগলদের আনাগোনা খুব রাস্তা বেশি, এটা একটা মেন প্রবলেম, মানে যতই হোক আমরা বুঝি ব্যাপারটা যে হচ্ছে সামনে চলে আসলে সেই তো ব্রেক মারতেই হবে, তো ওই একটা মেন প্রবলেম আছে কম বেশি, বাকি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে হচ্ছে গাড়ি চালানো যাচ্ছে, মানে বাইক গাড়ি যেটাতে আসবে তো বেশ ভালোই রাস্তাঘাট, খুব একটা হচ্ছে প্রবলেম নেই, ভালোই চলছে আর কি। এখন হচ্ছে আর ব্রেক টেক নেবো না, এখন যেহেতু 2:30 বেজে গেছে তো এখন টানা 5টা অবধি গাড়ি চালাবো। মালদা ডিস্ট্রিক্ট ঢুকে গেছি, মালদা প্রপার টাউন ঢুকিনি এখনও, আর একটু বাকি আছে তারপরে মালদা ঢুকবো। মালদা ঢুকে গেলে মোটামুটি আমরা চলে এসেছি মিডল ধরবো রাস্তা, তারপরে তো রায়গঞ্জ পড়বে। তোমরা দেখতে পাচ্ছ রায়গঞ্জ ডান দিকে, ডালখোলা আর ডান দিকে, তো এখন আমাদের এই ডান দিকের রাস্তা ধরেই যেতে হবে। রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছো কী অবস্থা হয়ে গেছে, এই মানে ওপরের যে বাইপাসটা যে কবে খুলবে কে জানে, ওটা খুলে গেলে আরও সুবিধা হয়ে যাবে আরও। চলো কাকা এগিয়ে যাই একটু, যথারীতি আমরা এবার সিঙ্গেল লেনের রাস্তায় উঠে গেছি,
এতক্ষণ ডবল লেন ছিল, বেশ চালিয়ে একটা মজা লাগছিল, কিন্তু কিছু করার নেই। এগেইন জ্যাম, চলো এবার এইভাবেই চলো। রায়গঞ্জের মোড়টা ক্রস করলাম আর এখানে প্রায় কিছু নাও 10-20 মিনিট আমরা জ্যামে দিয়ে আটকেছিলাম। তো এখন আবার হচ্ছে জ্যামটা ক্লিয়ার হয়েছে, আবার এগোচ্ছি। তো মোটামুটিভাবে তো মানে পৌঁছানোর ইচ্ছে তো আছে তাড়াতাড়ি, এবার দেখা যাক কী হয়, কারণ মানে এই জ্যামে আটকালি না প্রচণ্ড এনার্জি লস হয়ে যায়। মানে সূর্য ডুবছে আর এখন বেজে গেছে হচ্ছে 4:51, মানে হচ্ছে একদম 5টার কাছাকাছি চলে এসছে টাইম। তো আমরা এখন ডালখোলা বাইপাসের ওপরেই আছি আর ডালখোলা হচ্ছে মেন ইয়েতে জাংশনে ঢুকতে আমাদের টাইম লাগবে আর মোটামুটি 10-15 মিনিট। এই বাইপাসটা হয়ে যাওয়াতে তো হচ্ছে খুবই সুবিধা হয়ে গেছে এখন, আর ওই জ্যামের ব্যাপারটাও নেই, কোনো প্রবলেমও হয় না এখন আর। তো আমরা এখন কিষানগঞ্জের দিকে যাব, কিষানগঞ্জ এখান থেকে 28 কিলোমিটার, শিলিগুড়ি 127। তো শিলিগুড়ি আমরা যাবো না, শিলিগুড়ি ছাড়িয়ে যাব। তো যাই হোক, মনে হচ্ছে একটু জ্যাম হবে এখানে, অল্প বিস্তর জ্যাম আছে। হ্যাঁ আছে আছে আছে, হচ্ছে ডালখোলা মোড়। তো আমরা ডালখোলা মোড় থেকে ডান দিকে নিলাম, এবার আমরা কিষানগঞ্জের দিকে যাচ্ছি। তো কিষানগঞ্জ এখান থেকে জাস্ট 28 কিলোমিটার আর শিলিগুড়ি এই রুটেই। তো যদিও আমরা শিলিগুড়ি যাব না, বাট বললাম সবাইকে, তাও তো আমরা জলপাইগুড়ির দিকে যাব। এখনও আমাদের পৌঁছতে দেখাচ্ছে জলপাইগুড়ি 177 কিলোমিটার, মানে প্রায় নিয়ার অ্যাবাউট 4.5 ঘন্টা। তো দেখা যাক কী হয়। বেশ ভালো এগোচ্ছিলাম, হঠাৎ কি মনে হলো জায়গাটা দাঁড়িয়ে যায়। ব্যাকের ভিউটা দেখো কি লাগছে দেখতে, ও জাস্ট তোমাদেরকে দেখো খালি ব্যাকের ভিউটা কি সুন্দর লাগছে, মানে সানসেটটা এতটাই সুন্দর লাগছে দেখতে, তো কিছু বলারই নেই। বন্ধুরা আমরা এবার হচ্ছে কিষানগঞ্জ ঢুকে গেলাম আর এখান থেকে হচ্ছে আমাদের জলপাইগুড়ি দেখাচ্ছে এখনও প্রায় হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। তো বেসিক্যালি এখন সন্ধে হয়ে গেছে একটাই কারণে, কারণ এখন হচ্ছে আস্তে আস্তে করে ঠান্ডা নামছে, তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যে নেমে গেছে। কিন্তু এখন বাজে কিন্তু হচ্ছে 5:49, এখন রাস্তাটা খালি দেখো, ওয়াও কি বানিয়েছে, আলাদাই লাগছে দেখতে রাস্তাটা। মানে পরপর যে আমরা হচ্ছে মেনওয়ে ন্যাশনাল হাইওয়েগুলো পাচ্ছি এবারে, জাস্ট অসাধারণ অসাধারণ, মানে আমার তো দারুণ লাগছে। তবে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমরা এখন আবার যাচ্ছি ইসলামপুরের দিকে, এখন সামনে কী কী লেখা আছে দেখে নিই একবার। শিলচর এখান থেকে হচ্ছে 847 কিলোমিটার, গুয়াহাটি 550, আমরা গুয়াহাটি যাবো না যদিও, শিলিগুড়ি 97। আর অন্যান্যবার মোটামুটি একটু কম কিলোমিটার হয়, তবে এবারে একটু বেশি কিলোমিটার হবে, কারণ আমরা যাচ্ছি যেহেতু হচ্ছে জলপাইগুড়ি যাচ্ছি। এবার আমরা ইসলামপুর বাইপাসে উঠে গেছি আর ইসলামপুর বাইপাস থেকে জলপাইগুড়ির দূরত্ব মাত্র 105 কিলোমিটার। তো যাই হোক, রাস্তায় কোনো অসুবিধা না হওয়ার ফলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে যেতে পারছি। তো মাঝে পড়বে হচ্ছে ফুলবাড়ি, ফুলবাড়ি থেকে আমরা ডান দিকে সোজা এগিয়ে যাবো। ওয়েলকাম টু জলপাইগুড়ি। তো চলো এখন আমরা আমাদের হোটেলের দিকেই যাই। আরে বাপরে, আমরা আমাদের হোটেলে চলে এসেছি আর এই হোটেলের নাম হচ্ছে হোটেল রতনদ্বীপ। তো বেশ বড়ই বেশ হোটেলটা দেখে তো তাই মনে হচ্ছে, চলো আগে কথাবার্তা বলি গিয়ে। তো এইটা হচ্ছে হোটেল রতনদ্বীপ, তো আমরা এই হোটেলটাতে বুক করলাম, তো চলো ভেতরে যাই। এটা হচ্ছে আজকে আমাদের রুম, আমরা বেসিক্যালি হচ্ছে আজকে নন এসি রুমই নিয়েছি, এসি রুম নিইনি। তো অবস্থা পুরোপুরি টাইট, একটু ফ্রেশ হই, রেডি হই, তারপর তোমাদের সাথে বাকিটা বলছি। আর এই রুমের রেট পড়েছে আমাদের 1100 টাকা, তো একটু সস্তাও হয়েছে, আমাদেরও লাভ হয়েছে একটু। তো চলো এখন আগে সবার একটু ফ্রেশ হয়ে নিই। তো এখন আমরা এই থানা রোডের সামনে চলে এসেছি, এখান থেকে হচ্ছে লোকাল একটা নর্মাল দোকান পেয়ে গেলাম। তো এখান থেকে হচ্ছে আমরা রুটি, তারপর চিলি চিকেন আর হচ্ছে মিঠে চচ্চড়ি পেয়ে গেলাম। তো এখন এটাই ডিনারটা নিয়ে নিলাম আর সব মিলিয়ে আমাদের 500 টাকার মধ্যে ডিনার কমপ্লিট, মানে এটা হচ্ছে লাভবানই হয়েছে এক প্রকার। তো এখন এখান থেকে ডিনারটা তুলে আমরা ডিরেক্ট আমাদের হোটেলে পৌঁছে যাবো। এখন বাজে যাচ্ছে 10টা আর আমরা হচ্ছে জাস্ট এখন ডিনারটা কমপ্লিট করব, করে শুয়ে পড়বো। আর কালকে আমরা যাচ্ছি ভৈরবকুণ্ড, তো কালকে মোটামুটি নিরাপদ ওই 450 কিলোমিটার মতন হচ্ছে হবে জার্নি। আর কালকের ব্লগটা তোমরা প্লিজ মিস করো না, খুব ভালো হচ্ছে ইনফরমেশান পেয়ে যাবে আশা করছি। তো এনিওয়ে ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিও যদি ভালো লেগে থাকে সো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। তো চলো টাটা, গুড নাইট। গুগল ম্যাপ দেখাবে সেটাকে ভরসা করা উচিত না, সেটা আবারও আজকে শিখতে পারলাম, ঠিক আছে। তো এখানকার কিছু স্থানীয় লোকেদের সাথে কথা জিজ্ঞেস করলাম, বলে যে বাঁদিকের রুটটা ভুল করে নেবেন না। তো বন্ধুরা আমরা এবার হচ্ছে পাকড়িগুড়ি রিভারের ওপর দিয়ে যাচ্ছি আর ব্রিজটা পার করলেই হচ্ছে আসাম ঢুকে যাবো আমরা। আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে গেলাম আর হচ্ছে আমরা আসাম ঢুকছি। আমরা অলরেডি হচ্ছে একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, শুধুমাত্র আমাদের দুদিকে শুধু ধান ক্ষেত আর জঙ্গল।